আমি সভাতে দাঁড়াইয়া আমার বিপক্ষেতে আছেন যিনি ওগো শ্রীকৃষ্ণ কানাইয়া রে, দয়াল তুমি বিনে আমার বান্ধব নাই রে, ও দয়াল তুমি বিনে বান্ধব নাই। আমি ব্রহ্মার মানস পুত্র, আমি ব্রহ্মার মানস পুত্র, ধরলাম সূত্র এই ব্রহ্মার ছেলে নারদ। নারদের জন্ম চার পাঁচ ভাবে পাওয়া যায়, কিন্তু আমি কোন নারদ? আমি ব্রহ্মার পুত্র নারদ, আমি ব্রহ্মার পুত্র ধরলাম সূত্র, প্রণাম করি আমার ব্রহ্মা বাবার পায়, আমার বাবার চরণে প্রণাম দিয়ে বললাম, হে পিতৃ দেবতা, আমি একটু বৈকুণ্ঠে যেতে চাই। কেন রে বাবা, বৈকুণ্ঠে যাবি কেন? আমি বললাম, বৈকুণ্ঠে অনেক দিন হয়েছে আমার প্রভুকে দর্শন করি না, আমি ওনাকে দর্শন করতে যাব। এখন ব্রহ্মাদেব কয়, সেখানে গিয়ে আর তাকে পাবি না, যদি তাকে দর্শন করতে চাস আমার কথা নে, তুই বৃন্দাবনের দিকে রওনা দে, সেখানে গেলে পাবি। কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে ভগবান নররূপে জন্ম নিয়ে, নররূপে জন্ম নিয়ে মধুর লীলা করছে, মানে যত লীলা সবচেয়ে মধুর লীলা হচ্ছে বৃন্দাবন লীলা, সেটা বৃন্দাবন। একবার গেলে সেই মধুর লীলা দেখতে পাবি। বললাম, তাই তুমি আমাকে আশীর্বাদ করো, আমি সে বৃন্দাবনে যাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি, আমি বাবার আশীর্বাদ নিয়ে চললাম বৃন্দাবনের পথে। আসতেছি আর কৃষ্ণ গুণগান গাইতেছি। এখন একজন বুড়ো মানুষ, তাকে চিনি না জানি না, কোনোদিন দেখেছি বলে মনে হয় না, ওই মানুষটি আমার নাম ধরে ডাকে, নারদ, ও নারদ। আমি বললাম, কি আপনার চরণে প্রণাম, আপনি বয়স্ক মানুষ, আমার ঠাকুর দাদার চেয়েও বড় হবেন, যাই হোক আপনার চরণে প্রণাম। আচ্ছা কিছু বলবেন? বলল, দেখো তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি, তোমার নাম নারদ মুনি। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন? বলছে, হ্যাঁ। তুমি যাচ্ছ কোথায়? আমি বললাম, আমি যাচ্ছি বৃন্দাবনে। এখন ওই মানুষটি কয়, তুমি কোন বৃন্দাবনে যাবে? আরে এটা আবার কোন কথা, কোন বৃন্দাবন মানে? কয়, হ্যাঁ তোমার তো নাই জানা, বৃন্দাবন আছে মোটামুটি পাঁচখানা, তাহলে মনে কি দ্বন্দ্ব লাগে না? আমরা সবাই জানি যে বৃন্দাবন,
আমরা বৃন্দাবনে যেতে চাই, কিন্তু বৃন্দাবন যদি পাঁচখানা হয়, আমি বলছি এটা আশ্চর্য বিষয়। বলছে এক বৃন্দাবনে আগে যাও, লীলার বৃন্দাবনে গেলে সেখানে গেলেই পাঁচটা বৃন্দাবনের খবর পাবে। আমি বললাম আমি তো এগুলো জানি না, পাঁচটা বৃন্দাবন কি কি? বলছে শোনো, বৃন্দাবন, আরেকটা আছে বৃহৎ বৃন্দাবন, আরেকটা নববৃন্দাবন, আরেকটা মধুর বৃন্দাবন। তাহলে বৃন্দাবন, বৃহৎ বৃন্দাবন, নববৃন্দাবন, মধুর বৃন্দাবন, আরও একটা আছে তার নাম গুপ্ত বৃন্দাবন। তাহলে আপনাদের কাছে পরিচয় দিলাম কি বৃন্দাবন, বৃহৎ বৃন্দাবন, নববৃন্দাবন, মধুর বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, এই বৃন্দাবন পাঁচখানা। এখন আমি বললাম বেশ, লীলার বৃন্দাবনে যাই যেখানে ভগবান জন্ম নিয়েছে, ওনার কাছে গিয়ে, হ্যাঁ ওনার কাছে জিজ্ঞেস করলেই পাবা। আগে লীলার বৃন্দাবনে যাবা, সেখানে গেলে ভগবানের কাছে জিজ্ঞেস করলে পাঁচটা বৃন্দাবনের খবর পাবা। আমি বললাম আপনার নামটা কি এটা একবার বলবেন না? কয় আমি আর কি বলবো, আমার নাম হচ্ছে মার্কণ্ড মহারিষি। হ্যাঁ মার্কণ্ড মহারিষি, আপনার চরণে শতবার প্রণাম। আপনার দেখা যে আমি পাবো এটা যে আমার কত জন্মের ভাগ্য। যেই মার্কণ্ড ঋষি সপ্তবার এই পৃথিবী প্রলয় দেখেছিল, কম কথা না। হ্যাঁ এই যে সৃষ্টি হয়েছে আবার একটা ধ্বংস তো আছে, সৃষ্টি হলে ধ্বংস আছে, এরকম সাতবার এই পৃথিবীটা প্রলয় দেখেছে যিনি, তার নাম হচ্ছে মহামুনি, মার্কণ্ড ঋষি বা মার্কণ্ড মুনি। সেই মার্কণ্ড মুনি আপনি, আপনি আমাকে আশীর্বাদ করেন, আমার অভীষ্ট যেন পূর্ণ হয়। বলছে যাও, আশীর্বাদ করলাম তোমার অভীষ্ট পূর্ণ হবে। তাই বাবার আশীর্বাদ পেলাম, মহামুনি মার্কণ্ডের আশীর্বাদ নিলাম, এবার চলে এলাম লীলার বৃন্দাবন। আজকে এটাই সেই লীলার বৃন্দাবন, বৃন্দাবন ধাম। আপনারা সবাই বৃন্দাবনের ভগবানের অন্তরঙ্গ ভক্ত, আপনাদের সকলে চরণে রইল প্রণাম। এবার আমার জিজ্ঞাসা শুরু।